লোকসভা নির্বাচনের চারিটা পর্যায়ের ভোটগ্রহণ সমাপ্ত, দক্ষিণ রাজ্যসমূহের নির্বাচন শেষ, মোদীর মগজুত হিন্দি বলয় বিজয়ের লক্ষ্য। লোকসভা নির্বাচনের বাকি তিনটা পর্যায়ের ভোটগ্রহণের বিজেপিয়ে জোরদার করে তুলিছে নির্বাচনী প্রচার। বিজেপির প্রধান মুখী হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসী সমষ্টির পর নির্বাচনত অবতীর্ণ হয়েছে মোদী। মোদীর সম্মুখত আছে চারিশ পারর হিমালয় সদৃশ লক্ষ্য, সেয়ে এটা দিনও এটা মুহূর্ত অবাবত খরচ করা নাই মোদিয়ে। মুঝে আনে মে বিলম্ব হুয়া ইসলিয়ে আপ সব মুঝে ক্ষমা করে। উত্তর প্রদেশত দপদপনি অব্যাহত রাখিবলৈ মোদিয়ে দিন রাতি একাকার করে দিছে। ভারত মাতা কি, ভারত মাতা কি। দুদিনত উত্তর প্রদেশত সাতখন নির্বাচনী সভা প্রধানমন্ত্রী মোদীর, ষোল্ল মে আর সতেরো মে একরাহে সাতখন সভা মোদীর। টোকিওকে ই পাবন ধরতি, জৌনপুরকে হমরে সব পরিবারকে লোগনকে আমার প্রণাম। আগন্তুক তিনিটা পর্যায়ত উত্তর প্রদেশত একচল্লিশটা সমষ্টিত হব ভোট গ্রহণ। ইতিমধ্যে চৈধ্য মেত বারাণসীত মনোনয়ন দাখিল করেছে প্রধানমন্ত্রী। বৃহস্পতিবারে উত্তর প্রদেশত চারিখন নির্বাচনী সভাত ভাগ লয় প্রধানমন্ত্রী। আজমগড়, ভাদোনি, জৌনপুর আর প্রতাপগড়ত নির্বাচনী প্রচার চলায় মোদিয়ে। শুকুরবারে বারাবাঙ্কি, ফতেহপুর আর হামিপুরত চলাব নির্বাচনী প্রচার। ইয়ার পিছত অহা সপ্তাহতো পুনের উত্তর প্রদেশত প্রচারত ভাগ লব প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর লগতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেও জোরদার প্রচার চলাই আছে। উল্লেখ্য যে বিজেপির চারিশ পার লক্ষ্য পূরণ হবলৈ উত্তর প্রদেশের আশি সমষ্টি হয়েছে অতি গুরুত্বপূর্ণ। দুহাজার চৈধ্যত এনডিএ উত্তর প্রদেশত লাভ করেছিল এসত্তরখন আসন, কিন্তু দুহাজার উনৈশ চনত বিজেপিয়ে উত্তর প্রদেশত লাভ করেছিল বাষষ্ঠিখন আসন। এইবার বিজেপির লক্ষ্য ইউপিত করিব লাগে ক্লিন সুইপ। প্রশ্ন হয়েছে কংগ্রেস সমাজবাদীর মিত্রতাক উফরাই বিজেপিয়ে উত্তর প্রদেশত আসন বৃদ্ধি করব সক্ষম হব নে নাই। পহলে মতদান ফির জলপান মঞ্জুর। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ এইটিন, অসম নর্থ ইস্ট। আচ্ছা মেরা এক ওর কা আগ্রহ করেঙ্গে, বলিয়ে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বহুত বহুত ধন্যবাদ।